গুড মর্নিং বন্ধুরা, আজ 27 আগস্ট রবিবার। সূর্য দেবতাকে প্রণাম করে আজকে ব্লগ শুরু করলাম। আজ রবিবার, মানুর বাবা বাড়িতে আছে, তাই সকাল সকাল বাইরের দালানটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেয়। মানু উঠে পড়ার পর মানুর সকালের কাজগুলো কমপ্লিট করে দিই। যেহেতু বাইরে এখন ধুলো ঝাড়ছে, তো বাইরে ওকে নিয়ে যাই না এখন, ওকে নিয়ে আমি ঘরের মধ্যেই বসি। ওদের ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেলে আমি বাইরে গিয়ে দালান পরিষ্কার করে তারপর মানুকে বাইরে বার করি। মানুকে ওর বাবা বাইরে একটু ঘুরিয়ে নিয়ে আসে, আমি সকালে বাসি কাজ সারতে শুরু করি। আজ রোদ ঝলমলে একটা দিন, ভীষণ সুন্দর আবহাওয়া, তো আজকে জামা কাপড় ছাতেই মেলেছি আর বারান্দায় মেলতে হয়নি। আজ মানুর বাবা বাড়িতে আছে, তো আজ মানু বাবাকে ছাড়বেই না, আজ বাবার সাথে খেলবে, ঘুরবে, বেড়াবে। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার পুজো করতে যাব। আজ সিংহাসনের লাইটটা কেটে গেছে, তাই সব কিছু অন্ধকার লাগছে, তার উপর ইলেকট্রিকটাও নেই, তাই আগে প্রদীপটা জ্বালিয়ে নিলাম। পুজোর শেষে সকলের টিফিন হয়, তারপর আমি রান্নাঘরে ঢুকে যাই। সবজি কাটা হয়ে গেছে আমার, আজ হচ্ছে পুঁই শাকের তরকারি, কাঁকড়াল ভাজা আর ডাল। এদিকে মানুর বাবা ভিতর ঘরটা ঝাড়তে শুরু করেছে, সকালে বাইরের ঘর ঝেড়েছিল, আজ এখন ভিতরের ঘরটা ঝাড়ছে। যেহেতু এটা ভাদ্র মাস, সামনেই রান্না পুজো, বিশ্বকর্মা পুজো, তো পরিষ্কার করতে হয়, ধীরে ধীরে সেটা কমপ্লিট হচ্ছে। বিছানার উপর একটা তিরপল বিছিয়ে দিয়ে সামসেটে সব জিনিস নামিয়ে দিয়েছে। আমি রান্না করতে করতে এক একবার এসে দেখে যাচ্ছি আর একটু হাত লাগিয়ে দিচ্ছি। বড় আলমারিটার নিচে ইঁদুরে বাসা করেছিল, তাই আলমারিটাকে সরাতে হয়েছিল। রান্না করতে করতেই মানুকে চান করিয়ে দিই, মানু এখন ঘুমাচ্ছে। রান্না কমপ্লিট হলে ঘরে এসে দেখি মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আমি একটু হাত লাগিয়ে দিই, যাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়, যাতে টাইমে খাওয়াটা হয়। আজকে বাইরে ও ভিতরে দুটো ঘরই ঝাড়া হয়ে গেল। ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেলে ঘর দালান ভালো করে ঝাড়ু দিয়ে দিই, মানুকে খাওয়াবার সময় হয়ে গেছে। হাত মুখ ধুয়ে মানুকে খাইয়ে দিই, আমাদের খাওয়া দাওয়া হয়, ওর বাবা মানুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলে ছাদে মেলে দেওয়া জামা কাপড় তুলে নিয়ে আসি, সেগুলো গুছিয়ে রাখি। মানু উঠে পড়েছিল, মানুকে খাইয়ে একটু রাস্তায় ঘুরিয়ে নিয়ে আসি। সন্ধ্যাবেলায় রান্নাঘরে ঢুকলে মানু আবার রান্নাঘরের দোরগোড়ায় এসে আমাকে ডাকছে, তাই ওকে রান্নাঘরে বসিয়ে দিয়ে হাতে একটু খাবার দিই। ও চুপচাপ একটু একটু খেতে থাকে, আমি এদিকে চাটা করে নিই, চা খাওয়া কমপ্লিট হয়। রাতের খাবার কমপ্লিট হয়, উপরতলায় বাবাকে খেতে দিয়ে আসি, মানুকে খাইয়ে দিই। আমাদের ডিনার কমপ্লিট হয়, আমরা শুতে যাই। গুড নাইট, শুভরাত্রি।